হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তো আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমাদের কাছে অবশ্যই করে। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে যৎসামান্য সম্মানটুকু তোমরা দিচ্ছ না সন্দীপ, ভেরি ব্যাড। সে নিজে ঠিক না হয়ে অন্যকে ঠিক করার শপথ নিয়েছে, প্রতিজ্ঞা করেছে। সত্যি পারেও না, সত্যি তোর কথা কেউ শোনে না। না, আজকে আগে নিজে ঠিক হ। এই যে তুই দিনের পর দিন 8-9 মাস ধরে এই যে একটা পরকীয়াকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছিলি, একটা নোংরামিকে, সেটা তো কারো জানতে বাকি নেই। দিনের পর দিন মানুষের এগেনস্টে বলে গেছে, মেনেছিলি? মানিস নেই। তুই ভাবলি মানুষ কি বলছে, ধুরো মানুষ কি আমার পেট ভরাবে? কিন্তু পরকীয়ার ওই যে রস, মাখো মাখো রস, সেটা তোর পেট ভরাবে এবং তোর রেভিনিউ জেনারেট করবে, তোর সাউস বাড়িয়ে দেবে। তাহলে তুই কোনো মানুষের কথা সেদিন শুনিস নি, যেটা এখন তোর বলতে হচ্ছে যে 12 বছরের সংসার করে মন্দিরা আবার সংসারে ফিরেছে, বা 12 বছরের সংসার করে মন্দিরা একটা পরপুরুষের সাথে শুয়ে পড়েছে। এটা তো আমরা Day 1 বলেছিলাম, কিন্তু তুই মানিসনি। মানুষ দিনের পর দিন মন্দিরার সাথে তোকেও পেরিয়ে গেছিলো, মুখের ভাষা দিয়ে কেলিয়ে গেছিলো, শুনেছিলি? তাহলে তুই যখন মানুষের কথা শুনবি না, আর মানুষ ঠিক পথে, ন্যায্য পথে, সঠিক পথে রয়েছে, তোর কথা কেন শুনতে আসবে? কেন এরকম অন্যায় আবদার করবি? হ্যাঁ, খেলানে মেয়ে ছেলে, হ্যাঁ চিকাশি ঢেগুর, এগুলো ম্যানার্স, এইগুলো সরি এটা আপনা আপনি চলে আসে, কিন্তু তোর থেকে এগুলো কারা আশা করে রে? শিক্ষার তালিবসারটুকু তোর মধ্যে নেই, তোর থেকে কারা আশা করে? এইগুলো দেখে বড় হয়েছিস না, এগুলো শুনে বড় হয়েছিস না, তোর বাড়িতে কোনোদিন এগুলো করেছে? আর ব্রিংগিং তোর যে কোথায় কোন তলানিতে, সেটা মানুষের আর জানতে বাকি নেই। আজকে সত্যি সত্যি তোর সেই স্ট্রোক আর হায় হার্ট অ্যাটাক হলো বল, মানুষ যেটা ভেবেছিল সেটাই হলো। সীমা বা সন্দীপ যাই করছে, তোর কথা শুনছে না? না, ইস, তোর একদম ব্যর্থতা, তোর জীবনটাই ব্যর্থতা, ব্যর্থতা অ্যান্ড ব্যর্থতা। তুই কি মানুষের কারেকশন করতে বসেছিস? নিজে একটা ভুলভাল, টাপ টু বাটাম পুরোটাই ভুলে ভরা, সে মানুষকে শিক্ষা দিতে এসছে। হ্যাঁ, তোর বাড়িতে তোর মাকে ডাইনি বলিস? বলিস না, না নাকি বলিস? বলিস না বলে তুই কী করে সন্দীপের মাকে ডাইনি বলি? আজকে কী অবলীলা তার মাকে ডাইনি বললি, কারণ ক্যাথাকুরানিকে বলছে। তাহলে তুই নিজে দেখ, ক্যাথাকুরানি কেন বেরিয়ে গেছে সেইটা নিয়ে বল, ক্যাথাকুরানিকে কারেকশান কর, কেন তার শরীরের এত খিদে, যেই খিদে তার স্বামী দ্বারা মেটানো গেল না, যেটাকে তুই বলতে বসেছিস যে ফিজিক্যালি আনফিট। তুই কি শুয়ে দেখেছিস? না, কিন্তু তোর বলতে হবে। আবার একটা সময় যেখানে তোর মনে হচ্ছে সন্দীপকে ফিজিক্যালি আনফিট বলছিস, আর একটা সময় ওই খাটে সন্দীপের সাথে সীমাকে শুয়ে দিচ্ছিস, তখনও একদম ফিজিক্যালি ফিট, মানে সে চরম পর্যায়ে গিয়ে ফিট। তাহলে তুই কোন জায়গায় দাঁড়িয়ে থেকে তুই সমালোচনা করবি সেটা ঠিক কর, নিজে ঠিক না, নোংরাকে আঁকড়ে ধরে তুই প্রতিপন্ন করার চেষ্টা করিস, এটা খুব ভালো, এটা মেনে নাও। দিনের পর দিন মানুষ তোকে বলে গেছিলো মন্দিরা যেটা করছে সেটা ঠিক না, মন্দিরার সাথে সাথে জয়ীটা ভেসে যাবে, রসাতলে যাবে, তুই মানিসনি। তুই বলেছিলি ও যাকে ভালোবাসে আর ও যাকে শরীর দেয় তার নাকি লালসাই নেই, তুই কারেকশন করেছিলি? তুই আজকে বলতে বসেছিস সন্দীপ এত গিফট পাচ্ছে কেন, এত গিফট পাচ্ছে কেন, এর পিছনে কারণ কী, সেটা অনুধাবন করেছিস, অনুসন্ধান করেছিস? করিসনি, কারণ তাহলে তো তুই তো গুয়ে বসে যাবি। কারণ একটা বাচ্চাকে ফেলে তার মা চলে গেছে, শুধু চলে যায়নি, রিকভারির মধ্যে বাচ্চাটা যে খাটে শোয় সেই খাটটা নিয়ে গেছে। আজকে তুই বলেছিস এটা তো হওয়ার ছিল, এটা তো হওয়ার ছিল। আজকে এত মানুষ কেন কিষাণকে ভালোবাসছে? হ্যাঁ, আজকে যদি তারা একটু আঁচ পেত বা আন্দাজ করতে পারতো যে সীমার সাথে সন্দীপের একটা নোংরা সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে কেউ হেল্প করতো না, নাকি শুধু তোর চোখেই ধরা পড়ছে? হ্যাঁ, আজকে তোর আবার বলতে হচ্ছে পতিতার ক্যারেক্টার কী, পতিতা বর কাস্টমার ছিল। আরে তুই তো এটা অনেকবার বলেছিস, মানুষ খেয়ে নিয়েছে, হজম হয়ে পটি হয়ে বেরিয়ে গেছে, তার মানে বুঝতে পারছিস তো মানুষ এটা নেয়নি। তাহলে তুই আজকে না পেরে আজকে তোর যে ভেতরের হিংসা, তোর যে ভেতরের রাগ ক্ষোভ, সেটা বার করলি কীভাবে? বার করলি সন্দীপের মাকে ডাইনি বলে। সন্দীপের মা তার মেয়েকে নিশ্চয়ই অন্য মানুষের হাতে বিক্রি করে দেয়নি, তাহলে ডাইনি হলো কী করে? ডাইনি তোর মা, এই যে তোর মাকে তুই নিজে বলেছিস, দেখ আমরা বলতে যাইনি, ডাইনি অন্য মানুষকে বলিস বিনা কারণে, আর আমি তোর মাকে ডাইনি বলছি কারণে, এবং ওই তুই, কারণ তোর মা তোকে ভালো মন্দ বা তোকে সেইভাবে পারবারিশ করতে পারেনি, সেই কারণে তোর মাকে তুই খামা বলেছিস, মানে বুঝে গেছো খামা মানে খান কি মাগি বলেছিল, কোন মেয়ে বলে? আরে তোর থেকে মানুষ কী ভালো শিখবে? তুই আগে কারেকশন হ, তুই ভদ্র হ, তুই সভ্য হ, ফ্যামিলি পিকনিক, এদিকে ফ্যামিলির ফটাও নেই তোর সাথে, তুই একা মারাতে 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 চলে গেছিস সুপারিকে বাতাবি লেবু বানিয়ে, আর কী বলেছিস ভেরুটাকে দায়িত্ব দিয়ে গেছিস তোর পোষ্যকে পাহারা দেবে, তাহলে এই তো ফ্যামিলি বন্ডিং তোর, শ্বশুর শাশুড়িকে দেখাতেই পারিস না, আগে তাও দু চারবার টুকুস টুকুস করে দেখাতো, এখন এমনভাবে সেপারেশন হয়ে গেছে মনের দিক থেকে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, যে তাদের কথা তুই বলতেই পারিস না। তোর তোর কারেকশান, তুই ভালো দেখা, তুই সংসারে কীভাবে রয়েছিস এক ছেলের বউ হয়ে, তোর থেকে মানুষের কী পাওয়ার আছে? যে অবলীলাই বলে দিলি সন্দীপের মাম ডাইনি, বুঝে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছিস, খুব কষ্ট পাচ্ছিস যে কারেকশান করতে পারলি না, কারেকশান কখন করে জানিস তো, ভুল হলে। তা সন্দীপ সীমা কোনো ভুল দেখাচ্ছে না, আর এত মানুষ
সবাই ভুল, তুই একা ঠিক, তাদের চোখে পড়ছে না যে সীমা আর সন্দীপের মধ্যে নোংরামি চলছে? অ্যাকচুয়ালি তুই এগুলো থেকে বড় হয়েছিস, তোর মায়ের থেকে ছোট বয়সী, তোর মায়ের ঘর থেকে বেরিয়েছে ভোরবেলা। দেখ মা তুলবো না কেন, তুই অবল লীলায় সন্দীপের মা কোনো কিছুর মধ্যে আসে না, তার মাকে তুললি তাহলে আবার কি? শুধু কদর্য ভাষা না, তাকে ডাইনিতে রূপান্তরিত করলি। 2024 এসে তুইও ডাইনি, তার মানে তুই বিশ্বাস করিস? তার মানে কত হারে হারামি, তোর থেকে মানুষের ভালো কী শিকার আছে বল? আজকে তোর কষ্ট হচ্ছে যে তোকে মানুষ কারেকশন করে, তুই কারেকশন হোস, কোনগুলো কারেকশন করেছে তোকে? হ্যাঁ ঠিক আছে, বলে সরি দরকার নেই, যেটা তোর রক্তে নেই সেটা তুই কী করে মুখস্থ করবি, কী করে বলবি, হ্যাবিচুয়েট হবে কী করে? কিন্তু তুই একটা বেবুষ্য হয়ে বেবুষ্যদের সাপোর্ট করে এসেছিস, আজকে তোকে প্রপ হিসাবে ব্যবহার করছে কে? এদিকে সোমনাথ, এদিকে মন্দির। কী বলছিস তুই? আগামী দিন যেটা বলেছিলি, আগে যেটা বলেছিস সেটাই মিলে যাচ্ছে, খাট দেবে। তা খাট দেবেই তো, আগে বল খাট দেবে কেন? কারণ তার মা, মা শব্দটা যে কত জঘন্য হতে পারে সে দেখিগুলো ক্যাতাকুরানি। আর তুই মানুষের, তোর কমেন্ট বক্সে কমেন্ট তুলবো আজকে, দেখ কীভাবে তোকে কত নিচে জায়গা মতন। তোর ভালোবাসার ভিউয়ার্সে গিয়ে তোকে বলছে দেখো তুমি যা বলেছিলে তাই মিললো, খাট কিনে, এটা তো স্বাভাবিক রে, এত দামি দামি গিফট দিচ্ছে। এবার এই দামি গিফট কেন দিচ্ছে, তার পিছনে কী সুপ্ত কারণ, কী বিচক্ষণতার কারণ তুই দেখাচ্ছিস, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। মানুষ বলছে সেখানে কি তুই লাভ রিয়াক দিচ্ছিস, এটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমি বলছি তুই কিউআর কোড দিয়েছিলি কেন, কোন সারা স্বর্গীয় কাজে, কোন ভালো কাজের জন্য চেয়েছিলি? সারদান মারানি, একটা চ্যানেল, একটা পরিবারকে তীত বিরক্ত করে দিয়েছিলি, তারা মনের দিক থেকে অনেক শক্ত বলে কিছু একটা করে বসেনি, দিনের পর দিন তুই ওই উজ্জ্বলের মনের সন্দেহ সৃষ্টি করিয়ে দিয়েছিলি যে বউ তোমার ভালো না, তোমার আড়ালে তোমার দাদার সাথে একটা অবৈধ সম্পর্ক আছে। উজ্জ্বলের কেন, যে কোনো হাঁটাচলা করা মানুষের মনের সন্দেহ জানাবাদ্য, সেফ ভাই বোনদের মধ্যে বর্ণি, নোংরামি দেখে তারা বড় হয়নি বলেই আজকে গুরুত্ব দেনি, যার জন্য তোর ডাক এসছে। তাহলে তোর থেকে মানুষ কী করে ভালো শিখবে সেটা বল। তুই একটা কদর্য মহিলা, আর এই কারণে তোর বিরুদ্ধে ওরা কেস করেছে, আর এই কেস লড়ার জন্য তুই টাকা চেয়েছিলি, তারা দিচ্ছে, তারাও কালো মানি সাদা করছে, বুঝেছিস তো? যার জন্য তোকে হেল্প করছে, কারা করে রে? যারা তোর মতন আর যাদের টাকা উপচে পড়ছে, মানে কালো টাকা সাদা করছে, তারা তোকে টাকা দিচ্ছে, কিউআর কোড দিয়েছিস, আর সেই টাকায় তুই নিজে কিনে বলছিস তুই এই দেখো এই গিফট দিয়েছে, ওই গিফট দিয়েছে, আর সমস্ত মার্কেটিং করছে, সেটা তো চোখে নোখে সাথে সাথে তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সঞ্জয় প্রথমে ধরিয়ে দিয়েছে, তারপর সব মানুষ দেখতে পেয়েছে। তাহলে সেইখানে তুই ক্লারিফিকেশান দিতে বসেছিস, তোর ভাউচার, তোর এত টাকার কেলানে, তোমার জায়গা তোমার গর্তে গর্ত না, তোর তো তো হারও হলো, তো মানে বিশাল বড় একটা পুকুর বানিয়ে ফেলেছিস, সেখানে গুজিয়ে রা। আজকে তোর কষ্টের কারণ হচ্ছে এত মানুষ কেন সন্দীপদের ভালোবাসছে, কারণ হচ্ছে সন্দীপ ভালো বলে, সেখানে তোর মতন একটা ডাইনি, রক্তক্ষেগো ডাইনি, শিশুদের রক্ত পান করা একটা ডাইনি কিচ্ছু ক্ষতি করতে পারবে না। অ্যাকচুয়ালি আমি ডাইনি মানি এসব বিশ্বাস করি না, অপয়া, অলক্ষী, এক শালিক দেখা মানি না, কিন্তু তোকে আমার এইভাবে উত্তর দিতে হবে, নাহলে ঠিক ব্যাপারটা পোক্ত হয় না, বুঝেছিস তো? তোকে খিস্তি দিয়ে কথা বলতে হবে, আজকে তোর মনে হচ্ছে তোর সমস্তটা বিফলে গেছে, ব্যর্থ হয়ে গেছিস, মানুষকে তুই ভালো করতে বসেছিস নিজে না ভালো হয়ে, সমাজকে কী বার্তা দিচ্ছিস যে পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, আর ক্যাতাকুরানিকে সাপোর্ট করতে গিয়ে অনেক নোংরামি তুই করেছিস, অনেক নোংরা কথা বলেছিস যেগুলো কোনো ভিত্তিহীন, ভিত্তি নেই, প্রমাণ নেই, প্রুফ নেই, প্রুফ দিয়ে বল তাহলে মানুষ বিশ্বাস করবে, কিন্তু তোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রুফ আছে যে তুই কতটা নোংরা। আজকে তোর মনে হচ্ছে সন্দীপের মার ডাইনি, লুক লাইক এ ইউ, আর এত মানুষ ভালোবাসছে না, অবশ্যই এরপরে গদি আসবে, জাদিম আসবে, বালিশ আসবে, হ্যাঁ ওই খাটে শোবে না, তুই এখনও ঠিক করে বলতে পারছিস না না যে সন্দীপের সাথে কে শোবে, মানে এখানেও তো প্রশ্নবোধক চিহ্ন আছে, অ্যাকচুয়ালি পুরোটাই তুই ভুলে ভরা। একবার তুই বলছিস স্যাটিসফাই করতে পারবে না শারীরিক কারণে, কারণ সে অক্ষম, যার জন্য ক্যাতাকুরানি বেরিয়ে গেছে, সত্যি না? তাহলে কিষাণ কোথা দিয়ে জন্মালো রে, হাওয়ায় হয়, তাই এরকম একটা হাওয়ায় হয় জন্ম দিয়ে দেখা না, হ্যাঁ শালি চড়াপড়া জনি, দেখেছিস কত মানুষ বলেছে আমি এগুলোকে বিশ্বাস বা এগুলোকে সাপোর্ট করবো না, যে তোমার এই হিংসার জন্য তুমি মা হতে পারছো না, তোর শারীরিক কারণে তুই মা হতে পারছিস না, কারণ তুই একটা কদর্য, সেশানে সেশান মারাতে গিয়েও, সেশানের নামে কী মারাস তুই জানিস, সেখানে গিয়েও তুই নোংরামি করেছিস। তোর আগে মেন্টালি তোর জায়গাটা ঠিক কর, তারপরে তো তুই মানুষ সম্পর্কে ভালো বলবি। আজকে সীমাকে তোর মনে হচ্ছে পতিতা, আজকে তোর মনে হচ্ছে তার স্বামীও খুব পরিমাণে দায়ী, আজকে তোর মনে হচ্ছে ওর মেয়েটাও মুখে রেখে দিয়ে যায়, তাহলে পতিতার তো সব গুণ ওর মধ্যে বিদ্যমান, বারবার কেন তুই এই কাটা ছাড়া বিচার করতে বসিস? অ্যাকচুয়ালি তোর কাছে আর কিছু বলার নেই, যার জন্য এরকমভাবে পটক করে বলে ফেলি সন্দীপের মা ডাইনি। আমি তো দেখি চলমান ডাইনি আমাদের ওয়াইটিতে তুই, যে বাচ্চাদের রক্ত পান করেছিস, শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দিয়ে এখন গাড় মারানো ব্যাপার কথা বলছিস, সরি টু সে বন্ধুরা আমার মুখ এর জন্যে খারাপ হয়। আজকে তুই সীমাকে বলছিস যে ক্যাতাকুরানি দ্বিগুণের সাথে কথা বলছে, তোরটা ভুলে গেছিস? ট্রিং ট্রিং ট্রিং, মেসমশাই কেমন আছেন, আপনার সাথে এরম অবিচার হচ্ছে, আপনার বউকে লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসাই, মানে উজ্জ্বলের মাকে বলেছিলি, তখন কী বলেছিলি ভুলে যাস না নিজেরগুলো? সবাই তাই, যার সাথে হয় সে মনে রাখে, কিন্তু তুই তো সবার সাথে করছিস, এই জন্য আমরা মনে রেখেছি। খেলানে বেবুসে হতচ্ছাড়ি ডাইনি বলছে, একটা ডাইনি অন্য মানুষকে ডাইনি বলছে, তুই দেখবি আর জ্বলবি,
এইরকম আসবে, এরপরে তোর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়াবে, সত্যি তাই, কারণ তুই নিতে পারছিস না, দেখছিস না তোর চেহারাটা, এগুলো হচ্ছে জেলাসির বহিঃপ্রকাশ। তুলবো তোর কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে, আমার খুব আজকে বলার খুব ইচ্ছা বন্ধুরা, আজকে দেখো চলন বলেছি না, খাট দেখলে বোম ব্লাস্টের মতন বাস্ট করবে, ঠিক তাই, তোর চেহারাটা দেখেছিস, হিংসায় কোথায় নেমে গেছিস, হ্যাঁ মানুষকে তুই কারেকশন করিস, নিজে একটা ভুলে ভরা মাল। সন্দীপের বাবা কোথাও যায় না, নিয়ে যায় না, তার সাথে বসে খায় না, সে আলাদা সয়। তোর বর, তোর ভেরুকে তুই নিয়ে গেলি না কেন, এখন অনেক অজুহাত মারি, তোর পোষ্য, তোর পোষ্যকে তো তো অনেক রাখার জায়গা আছে, ও না তোর বাপের বাড়িতে রাখলে তো রাখবে না, তখন তুই আবার মাকে খামা বলবি, তোর মা সেটা শুনতে আর চায় না, আর তুইও বলতে চাস না, তুই জানিস ওই জায়গাটা তোর বন্ধ, ওখানে তুই পোষ্যকে রাখতে পারবি না, ফ্যামিলি পিকনিকে ফ্যামিলি ফ্যামিলি মারাস না, শাল একটা কদর্য কুলসিত মেয়ে ছেলে। কাট লাগানো দেখে প্রচুর মানুষের চোখে জল, ধরে রাখতে পারিনি, বেরিয়ে এসছে, হ্যাঁ সেই কোথায় রাখবে, অন্ধ হয়ে যাবে। তুই শালা চোখের জলের সাথে নাকের জলও বার করিস, আসল জায়গায় ঘা দেয় যখন, ওই মিস ইউ কিস ইউ যে ললিতার ছেলেকে বলেছিলি, এখন নাকের জলে চোখের জলে এক করে ফেলেছিলি, তোর কান্না বাবা, ওই ফেক কান্না দেখাস না, আর এরা অরিজিনাল কান্না দেখা যায়, এটা কষ্ট হওয়ার কথা, অন্ধ অন্ধ তো তুই হয়ে গেছিস হিংসায়, ওরে বাবা রাগে দুঃখে ক্ষোভে তুই একটা জল জ্যান্ত চলমান অন্ধ মাল হয়ে গেছিস, যে ভালো কারো দেখতে পারিস না, এটা তো স্বাভাবিক, কষ্ট পাস না রে, এগুলো তোকে মেনে নিতে হবে, দিনের পর দিন তুই শুধু ওদের কষেই যাচ্ছিস, কিন্তু দেখ যাকে তোর বলা উচিত তার সম্বন্ধে একটা কথা নেই, মানে ক্যাথাকুরানি, ক্যাথাকুরানিকে তো বলবেই রে, তুই যেটা বললি ডাইনি সন্দীপের মাকে, বাচ্চা রেখে কী করে নিজে বাচ্চা হয়ে যাচ্ছে দিনকে দিন, তারপরে কথা হারিয়ে ফেলবে, কিষানু বড় হয়ে যাচ্ছে, কিষানুর ক্যাথাকুরানির মা ছোটো হয়ে যাচ্ছে, তাকে তুই নোংরা সাপোর্ট করছিস, আর নোংরাকে সাপোর্ট করে তুই বলছিস যে তুই দিনের পর দিন এদের এগেনস্টে ভিডিও করে, ফলস্বরূপ কী হচ্ছে, ব্যর্থতা, কারণ তারা কারেকশান হচ্ছে না, আরও গিফট আসবে তখন তুই নিতে পারবি, সত্যি চোখে ফাট্টি পেতে রাখ, ওই ওই চ্যানেলটা তুই ভিজিট করিস না, দেখা যাবে তুই পাগলি হয়ে ন্যাংটা হয়ে তোর ওই গডনগরে ঘুরে বেড়াচ্ছিস, আর সবাই তোকে পয়সা দিয়ে যাচ্ছে, খেয়ালা নে, চল ফোট, ডাইনি বলার আগে ভাববি, ডাইনি আমাদের ওয়াইটিতে তোকে বলা হয়। এরপরে বন্ধুরা আসছি কমেন্ট বক্সের কমেন্ট তুলে, এর কমেন্ট বক্সের কমেন্ট তুলে, এই যে কত জ্বলন পূরণ, মানুষে হেসে পাগল হয়ে গেছে, তার সাথে কী কী কমেন্ট করেছে চলো কমেন্ট বক্সের থেকে কমেন্ট তুলে একটু বলি, চলো আমি লেউরির কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে একটু কমেন্টগুলো পড়ি, বহুদিনের ইচ্ছা যে ওর মুখে কীভাবে জুতো কত প্রকারে দেওয়া যায়, তার একটা প্রকার হচ্ছে কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলা, তা আমি বলি আপনারা শুনুন। প্রথমজন বলেছে, টু মাচ জেলাসি ইজ এ মেজর রিজন ফর ওয়েট লস, বোঝাতে পারলাম এই রোগা হওয়ার পিছনের কারণ, এবার বলি। একজন বলেছে, ইউজার অ্যাকচুয়ালি নামগুলো এখন কোডে দেয় তো, দর্শকদের থেকে ভিক্ষা চাওয়ার জন্য কিউআর কোড কে পাঠাতো, তখন নিজেকে এই ছি 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 বলেছিলে, তুমি সবাইকে চাইতে, আর সন্দীপ তো কাউকে চাইনি, গিফট হিসাবে কৃষাণুকে দিয়েছে, তোমার কষ্টটা ঠিক কোন জায়গায় হচ্ছে, ওই খাটি খাটি না তোমায় দিলে ভালো হতো, তোমার চাই, রিয়েলি তাই, তোর চাই সত্যি, ছি 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 ছি। আরেকজন বলেছে, একটা বাচ্চাকে গিফট দিয়েছে বলে এত কথা, সত্যি তাই, ডাইনি ডুইনি বলে ফেলি তার ঠামিকে, এই সুটকি এত ভালো খাট নিয়ে করবেটা কি, ওকে যে দেবে, সত্যি তাই। আরেকজন বলেছে, মনে এত হিংসা থাকলে এরকম সুটকি চেয়ারাই থাকে, রিয়েলি তাই, তো দেখেছিস হাড় শুকিয়ে এরকম কাঁধটা এইরকম হয়ে গেছে, এইরকম কাঁধ, সত্যি কোথায় রাখবি এই হিংসা, একদম ঠিক বলেছেন, ঘোড়ামুখী সবার কাছ থেকে ভিক্ষা চাইছে, ডিজিটাল ভিকারি তো এই ঘোড়ামুখী, আর কিষানুকে কেউ গিফট দিলে সেটা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে, তো লজ্জা করে না, মানুষ তোকে তোর কমেন্ট বক্সে এসে বলেছে, অন্য কোনো জায়গায় বলেনি, তোমার খুব জ্বলছে, তোমার ভিডিও দেখে সেটা বোঝা যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে মাথায় রক্ত উঠেছে, তাই তোমার এই অবস্থা, তুই আর এইসব করিস না, এই যে তুই বলছিস ভিডিও করা ছেড়ে দিবি, এই জীবনে তুই পারবি না, আমি বলছি না যে প্রতিজ্ঞাগুলো করার চেষ্টা করিস, প্রতিজ্ঞাগুলো ভঙ্গ করার জন্যে, এই যে তোর ভিউয়ার্সরা মাঝে মাঝে বলছে বা প্রায় বলে, তুই ভিডিও বন্ধ করে দিলে নাকি আমাদের পেটের ভাত হজম হবে না, এত মানুষের পেটের ভাত তুই দিচ্ছিস অন্নদাত্রী রে, তুই চোখে জল চলে এসছে, আরে তার আগে একটু উপরে নি, তারপরে তো আবার চোখের জল পুঁজব। একজন বলেছে, কিউআর কোড কে যেন হেল্প চেয়েছিল, কে আবার আমাকে লেউড়ি, আপনি চেয়েছিলেন, ভুলে গেছেন, একদম তাই, অবশ্য ভুলে যায়, ওই যে উজ্জ্বলের মায়ের সাথে ক্রিং, উজ্জ্বলের বাবার সাথে ক্রিং 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 করেছিল, ভুলে গেছে, ওর সীমাকে নিয়ে পড়েছে, ওর মতন জঘন্য মেয়ে ছেলে ভাবদামের বিনাশ কবে হবে, বিনাশ শুরু হয়ে গেছে, ওকে কেউ ভালোবেসে আর গিফট দেবে না, তাই ও লোকের থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে নিজের নিজেকে গিফট দিয়েছে, সেই আর শুধু গিফট দেয়নি, প্রচুর প্রচুর জিনিস কিনেছে, যেটা ও লুকিয়ে গেছিলো ওয়ান প্লাস ইলেভেন আর, আপনারা ভাবতে পারছেন, তারপরে ও মুখ নেড়ে কথা বলে মানুষের সাথে, তো লজ্জা করে না, তুই জ্বলছিস কেন, বেশ করেছে গিফট দিয়েছে, তোর কি, একদম তাই, একটা বাচ্চাকে গিফট দিয়েছে, ও জ্বলে পুড়ে নাচে, তোমার আর ওদের মধ্যে একটু ডিফারেন্স রয়ে যায়, তুমি কিউআর কোড দিয়ে রেখেছো, আর সন্দীপদা কোড দেয়নি, কোড দিয়ে রাখেনি, বাট গিফট আসলে অ্যাকসেপ্ট করে, যেটা তুমিও করো, এই হচ্ছে ব্যাপার, ভালোবাসার মানুষদের ভালোবাসার মানুষেরা গিফট দেয়, আর তোকে চাইতে হয়, কোন কাজে কোন দেশ উদ্ধারের কাজে, কোনো দেশ উদ্ধারের কাজে না, কাউকে কলঙ্কিত করেছিস, আর তারা দিনের পর দিন টু শব্দটি করেনি, আর
তোর বিরুদ্ধে এরকম চরম একটা ডিসিশন নিয়েছে, আর সেই ডিসিশনটা হচ্ছে তোর অ্যাগেনস্টে একটা কেস, আর সেটা কোথায় গিয়ে লড়তে হবে সেটা তুই জানিস ভালো। আর এই লড়তে গেলেই তো টাকা দরকার, এই জন্যে তুই এরকম কিউআর কোড করে দিয়েছিস, মানুষজন তোকে দেয় আর তারাই দিচ্ছে যারা তোর মতন অসৎ পথে রয়েছে, অসৎ পথে রোজগার করছে কালো টাকা, যেগুলো সাদা করছে তোকে দিয়ে। চল বে, চল লেউড়ি, একটা শিশুর সাথে নিজেকে সাদা, এই জন্যই তো একটা শিশুর মুখ দেখাতে পারি না ওই পরিবারটাকে। ফ্যামিলি, তুই কোনো ফ্যামিলির সাথেই নেই, জন্মেছিস ওরকম একটা বেবুসায় ফ্যামিলিতে আর এসব করছিস নোংরামি। আর যাকে তুই পতিতা বলছিস তাকে রোজ তুই শুদ্ধ করে দিচ্ছিস তোর মুখ দিয়ে তাকে পতিতা বলে, কারণ সেও ভালো কাজ করছে, আর তুই এইগুলো বলে মানুষে বিষ নিচ্ছিস, অভিশাপ কুড়াচ্ছিস। চল লেউড়ি, চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, টাটা, শুভরাত্রি।